তরুণদের খারাপ কাজ থেকে দূরে রাখতে এবং তাদের বহুমুখী প্রশিক্ষণের মাধ্যমে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে লুটনের মিতালি অ্যাসোসিয়েশন ও ডাইভার্স FM গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে মনে করেন কমিউনিটির বিশিষ্টজনেরা। লুটনের ব্যানার সেন্ট্রালে ডাইভার্স FM এর বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তারা একথাগুলি বলেন। তায়েব রহমান ও সিম্বার যৌথ সঞ্চালনায় বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নানামুখী সফলতা তুলে ধরে বক্তব্য রাখেন অন্যতম ট্রাস্টি আশুক আহমদ MBE। এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার ওলি মার্টিন, মেয়র ডেইভ টেইলর, ডক্টর নাজিয়া খানম, আবুল হোসেন সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। নানান বিনোদনের মধ্য দিয়ে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বৎসরের সেরা স্বেচ্ছাসেবক, ফান্ডরাইজার সহ নানান ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে আসা অতিথিরা স্ব ক্ষেত্রে বৎসরের সেরা তরুণ তরুণীদের হাতে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেন। পরে সিরিয়া ও কার্লাইলের বিভিন্ন ক্যাম্পে থাকা শরণার্থীদের সাহায্যার্থে সংগৃহীত অর্থের চেক হস্তান্তর করা হয়। আয়োজকরা নিজ হাতে শরণার্থীদের মাঝে এই অর্থ বণ্টনের প্রতিশ্রুতি প্রদান করেন। So today the event was actually amazing. We had a very big turnout. We done a fundraiser for Syria and all the refugees that are in crisis, and we raised a massive £3,000. We also raised another £1,000 for the refugees in Calais, which we will go and deliver ourselves. So we will make that journey to personally deliver aid to all the refugees in crisis. পরে আকর্ষণীয় রাফেল ড্রোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোহাম্মদ তাজ, চ্যানেল এস নিউজ, লুটন।